বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, ওরে পার হয়ে যায় গরু পার হয়ে গাড়ি, দুই ধার উঁচু তার ঢালু তার পারি, ওরে দুই ধার উঁচু তার ঢালু তার পারি, চিক চিক করে বালি কোথা নাই কাদা দাদা, এক ধারে কাশ বন ফুলে ফুলে সাদা, ফুলে ফুলে সাদা, আরে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, কিসিমিসি করে সে তা শালিকের ঝাঁক, রাতে ওঠে থেকে থেকে শিয়ালের হাঁক, আরে হুকা হুয়া হুকা হুয়া শিয়ালের হাঁক, আরে হুকা হুয়া হুকা হুয়া শিয়ালের হাঁক। জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ। তোমার বুদ্ধিতে পাক ধরেছে, কিন্তু একদিন একদিন তুমি ছোট ছিলে। হ্যাঁ, কিন্তু তুমিও যে একদিন ছোট মোটো ছিলে সে কথা বলবার আমার উপায় নেই। আমিও ছোট ছিলাম, কিন্তু আমার কথা ছেড়ে দাও, যদি তোমার একদিনকার ছেলে মানুষের কথা বলি শুনবে? আচ্ছা শুনি। সেদিন তোমার মাস্টার মশাই কিশোরী চট্টোপাধ্যায় রামায়ণ পড়ে শোনাচ্ছিলেন, মনে আছে? যুদ্ধ চলছে, মস্ত এক রথ নিয়ে রাবণ এমন তুমুল যুদ্ধ আরম্ভ করলেন যে রামের বানর সেনারা তার সামনে আর দাঁড়াতেই পারল না, ঘায়েল হলেন স্বয়ং লক্ষ্মণও। রাম রাবণের সেই ভয়াবহ যুদ্ধ দেখার জন্য দেবতাও অসুরেরাও আকাশে এসে উপস্থিত হলেন। দেবরাজ ইন্দ্র রামকে দিলেন 6 অশ্ব ও উজ্জ্বল রথ, শুরু হলো মহারণ। রামের বাণের আঘাতে দশাননের এক একটি মস্তক ছিটকে মাটিতে পড়তে লাগল, কিন্তু রাবণের শেষ মুন্ডুটি আর কিছুতেই কাটা পড়ে না। দেবতার আশীর্বাদ থাকায় যতবারই কাটা যাক ততবারই এক একটা নতুন মুন্ডু সেখানে গজিয়ে ওঠে। অবশেষে রাম অগস্ত্যা মুনির ব্রহ্মাস্ত্র তুলে নিলেন হাতে, আকাশ পাতাল কাঁপিয়ে সেই ব্রহ্মাস্ত্র গিয়ে বিদ্ধ হল রাবণের বক্ষে, মাটিতে লুকিয়ে পড়লেন মহাবীর রাবণ। হয়েছে কি? হরণ করে নিল। কাকে? আমাকে। কি সর্বনাশ, কে এমন কাজ করলো? রাবণ তো যুদ্ধে মারা পড়েছে,
একটা মুন্ডুও কাটা পড়তে বাকি নেই, তো কেমন কাজ করলো? সে আমাকে বলতে বারণ করেছে। সে তো ভারী বিপদ হলো, হরণ হয়ে গেলে তোমাকে উদ্ধার করা চাইতো। কিন্তু কোন দিক দিয়ে তোমাকে নিয়ে গেল? সে এক নতুন দেশ। সে এক নতুন দেশ? খানদেশ নয় তো? না। তাহলে 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 কোন দেশ? নদী আছে, পাহাড় আছে, বড় বড় গাছ আছে, খানিকটা আলো, খানিকটা অন্ধকার। সে তো অনেক দেশেই আছে। তা রাক্ষস গোছের কিছুর সাথে দেখা হয়েছিল তোমার? জীবওয়ালা, কাঁটাওয়ালা। তা তোমাকে তো কোনো একটা পথ দিয়ে নিয়ে গেল, কিছুতে করে কিসে? খরগোশে। জন্মদিন একজোড়া কিনে দিল না বাবা। কে চোর তা জানা গেল? কে? ও চাঁদ মামার কাজ নিশ্চয়ই। কি করে জানলে? চাঁদ মামারও অনেক কালের বাতিক খরগোশ পোষা। কোথায় পেয়েছিল খরগোশ? ব্রহ্মার চিড়িয়াখানায় ঢুকে চুরি করেছে। গায়ে কলঙ্ক, ব্রহ্মা দিয়েছেন দাগা। কিন্তু শিক্ষা হলো কই? আবার তো তোমাকে চুরি করে নিয়ে গেল। বোধহয় খরগোশকে তোমার হাত দিয়ে ফুলকপির পাতা খাওয়াবে। তা কেমন লাগছে এসব কথা? আচ্ছা, খরগোশটা আমায় কি করে পিঠে নিল? নিশ্চয়ই তুমি ঘুমিয়ে পড়েছিলে। ঘুমোলে বুঝি মানুষ হালকা হয়ে যায়। তুমি কখনো ঘুমের মধ্যে ওড়োনি? হ্যাঁ, উড়েছি তো। তবে আর কি, খরগোশ তো সহজ। ইচ্ছে করলে তোমাকে একটি কোলা ব্যাঙের পিঠে চড়িয়ে সারা মাঠে ব্যাং দৌড় করিয়ে বেড়াতে পারত। ব্যাং? ছি ছি ছি, শুনলেও গা কেমন করে। হয়নি, ব্যাঙের উৎপাত নেই চাঁদের দেশে। এসে দাঁড়ালো ব্যাঙ্কমা, বলল চুরি করে নিয়ে যায়। শুনে খরগোশ এমন দূর দৌড়ালো যে ব্যাঙ্কমা দাদা তাকে ধরতেই পারলো না। আচ্ছা, তারপরে? তারপরে কারপরে? খরগোশ তো নিয়ে গেল, তারপরে কি হলো বলো না। আমি কি বলবো, তুমি তো বলবে। আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, কি করে জানবো? সেই তো মুশকিল হয়েছে, ঠিকানাই পাচ্ছি নে, কোথায় তোমাকে নিয়ে গেল, উদ্ধার করতে যাই কোন রাস্তা দিয়ে। আচ্ছা, একটা কথা তোমাকে জিজ্ঞেস করি। কি কথা? তোমাকে রাস্তা দিয়ে যখন নিয়ে যাচ্ছিল, তখন কি তুমি কোনো ঘন্টার শব্দ শুনতে পেয়েছিলে? হ্যাঁ, পাচ্ছিলাম। হ্যাঁ, কেমন? ঢং ঢং ঢং। ওই রাস্তাটা চলে গেছে ঘণ্টাকর্ণদের। ঘণ্টাকর্ণ? তারা কি রকম? তাদের দুটো কানে দুটো ঘণ্টা, তাদের লেজে শুধু হাতুড়ি, লেজের ঝাপড় দিয়ে এক কানে বাজায় ঢং, আরেক কানে বাজায় ঢং। দু জাতের ঘণ্টাকর্ণ আছে। হ্যাঁ, একটা হলো হিংস্র খনখনি কাশরীর মতো আওয়াজ, একটা হলো ঘমঘমে গম্ভীর। তুমি শুনতে পাও দাদু? পাই বই কি, নিশ্চয়ই পাই।
কাল রাতে বই পড়তে পড়তে হঠাৎ শুনলাম ঘন্টা গর্ণ চলেছে ঘোর অন্ধকারের ভিতর দিয়ে। তারপরে যখন বারোটা বাজালেন তখন আর থাকতে পারলাম না। তখন কান পেতে চলতে থাকে সপ্তর্ষি পাড়ার ছায়াপথে। তারপরে তারপরে যখন একটা বাজে, দুটো বাজে, তিনটে বাজে, চারটে বাজে, পাঁচটা বাজে, তখন রাস্তা শেষ হয়ে যায়। তারপরে তারপরে পৌঁছয় তন্দ্রাতে পান্তরের ওই পারে আলোর দেশে, আর দেখা যায় না। আমি কি পৌঁছেছি সেই দেশে? এখন তাহলে আমি খরগোশের পিঠে নেই? তাহলে পিঠ ভেঙে যেত না? আমি তো ভুলে গেছিলাম, আমি এখন বড় হয়েছি, ভারী হয়েছি। আচ্ছা তারপর? তারপরে হরণ হয়ে গেলে উদ্ধার করা চাই তো? চাই তো, কিন্তু কিভাবে? সেই জন্যই তো রাজপুত্তুরের শরণ নিতে হলো। রাজপুত্তুরের শরণ কোথায়? সে কোথায়? তোমাকে একটা কথা বলাই যায়, কিন্তু ইচ্ছে করলেই কি সব কথা বলা যায়? রাজপুত্তুর, 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 ওই যে সুকুমার, তুমি তাকে খুব ভালোবাসো, বেশি পড়া শিখিয়ে দাও বলে সে আমার থেকে অঙ্কে এগিয়ে যায়। আমি তাকে ভালোবাসি আর না বাসি, সে তো রাজপুত্তুর। কেমন করে জানলে রাজপুত্তুর? আমার সঙ্গে বোঝাপড়া করে তার পথটা পাকা করে নিয়েছে। তোমার সঙ্গেই ওর বেশি ভালো। কি করি বলো, ও তো মানতেই চায় না ওর থেকে আমি বয়সে বড়। রাজপুত্তুর না রাজপুত্তুর, ওকে আমি জটায়ু পাখি বলেও মনে করি না। আহা,
তোমার তো ঘোর বিপদ। হরণ হয়েছ, এখন তুমি কোথায় তারই তো ঠিকানা নেই। রাজপুত্তর তোমাকে উদ্ধার করে দিক, তারপরে একদম সেতুবন্ধনের কাঠবিড়ালি বানিয়ে দেব। উদ্ধার করতেও রাজি হবে কেন? ওর তো এক্সামিনার পড়া আছে। রাজি হবার পারওয়ানা আশা আছে। পরশু ওদের ওখানে গেলাম বেলা তিনটে, মাকে ফাঁকি দিয়ে ওকে দেখি। ব্যাপার কি? ব্যাপার? হ্যাঁ, আমি রাজপুত্তর। রাজপুত্তর তলোয়ার কোথায়? তলোয়ার বটে, কিন্তু ঘোড়া চাই তো। ঘোড়া? হ্যাঁ। আস্তা বলে। আস্তা বলে? ঘোড়া বটে। এর পক্ষীরাজের চেহারা দেখতে চাও? দেখাও। আশ্চর্য, কি আশ্চর্য! এমন পক্ষীরাজ জন্মে দেখব এমন তো আমি আশাই করিনি। এইবার আমি উড়ছি দাদু, চোখ বুঝে থাকো, তাহলে বুঝতে পারবে আমি একদম ওই মেঘের কাছে গিয়ে ঠেকেছি। চোখ বোঝার দরকার হবে না, আমি খুব বুঝতে পাচ্ছি তুমি স্পষ্টই উড়ছো, অনেক উপরে উড়ছো। তোমার পক্ষীরাজ ডানা মেলে মেঘের মধ্যে হারিয়ে যাচ্ছে। আচ্ছা দাদু, আমার ঘোড়াটা একটা নাম দিয়ে দাও তো। নাম? ছত্রপতি। ছত্রপতি? ছত্রপতি? আগে তুমি ভাবছ আমি বললাম? মোটেই তা নয়, ঘোড়াই বলল। তা কি আর আমি বুঝতে পাচ্ছি না, আমি কি এতই কালা? ছত্রপতি আর ভালো লাগছে না চুপচাপ পড়ে থাকতে। কি হুকুম বলো? দেবান্তরে মাঠ পেরোনো যায়, রাজি আছি। রাজপুত্তর, আসবার সময় দেখে এলাম মাস্টার মশাই বসে আছে। মাস্টার মশাই বসে আছে? হলো, মেজাজটা খুব চটা। এক্ষুনি আমাকে উড়িয়ে নিয়ে যেতে পারো না? রাত না হলে ও উঠতে পারে না, দিনের বেলায় ন্যাকামো করে ছাতা সাজে। তুমি ঘুমিয়ে পড়লে তোমার ছত্রপতি ডানা মেলবে। বাবা, এখনকার মতো পড়তে যাও, নইলে বকা শুনতে হবে। কিন্তু সব কথা এখনো শেষ হয়নি। কথা কি কখনো শেষ হয়? শেষ হলে মজা কিসের? পাঁচটার সময় পড়া শেষ হয়ে যাবে দাদু, তখন তুমি এসো। আচ্ছা ঠিক আছে, আসবো, নিশ্চয়ই আসবো। বুঝতে পারছ তো পোপেদি, রাজপুত্তর প্রস্তুত, তোমাকে উদ্ধার করতে আর দেরি হবে না। মনে হয় এতক্ষণে ছাদের উপরে তার ঘোড়াটা একবার পাখা খুলছে আবার বন্ধ করছে, পাখা খুলছে আবার বন্ধ করছে। থাক, দরকার নেই। বলো কি, এত বড় বিপদ থেকে তোমাকে উদ্ধার করা হলো না আর আমরা নিশ্চিন্ত থাকবো? হয়ে গেছে উদ্ধার। কখন হলো? শুনলে না, একটু আগেই তো ঘন্টা কর্ণ এসে আমায় ফিরিয়ে দিয়ে গেল। কখন ঘটলো এটা? ওই যে ঢং ঢং করে দিল পাঁচটা বাজিয়ে। কোন জাতের ঘন্টা কর্ণ? হিংস্র জাতের। বাবা, এখন মাস্টার মশাই আসবেন, আমার এক্সামিনের পড়া আছে, তবে আওয়াজটা খুব বিচ্ছিরি। Thank you.
একা একা কি করছো ভাই? শুকশাড়ির কথা শুনছি। শুকশাড়ি কোথায় দেখলে? ওই যে, ওই যে তুমি দেখতে পাচ্ছ? হ্যাঁ পাচ্ছি, খানিকটা দেখা যায় খানিকটা যায় না। তা ওরা কি বলছে? তুমি বলো না দাদু, ওরা কি বলছে? তর্ক করছে। কিসের তর্ক? সুখ বলছে আমি এবার উড়ব। শাড়ি বলছে কোথায় উড়বে? আবার সুখ বলছে যেখানে কোথাও বলে কিছু নেই, কেবল ওরাই আছে, উড়বে, চলো আমার সঙ্গে। শাড়ি কি বলে শোনো? আমি ভালোবাসি এই জঙ্গল, এখানে ডালে ডালে জড়িয়ে উঠেছে ঝুমকো লতা, এখানে আছে বটের ফল, শিমুলের ফুল যখন ফোটে তখন কাকের সঙ্গে ঝগড়া করে ভালো লাগে তার মধু খেতে, রাতের বেলায় জোনাকিতে ছেয়ে যায় কামরা গাছ, আর বাদলের বৃষ্টি যখন ঝরতে থাকে তখন দুলতে থাকে নারিকেলের ডাল ঝরঝর শব্দ করে, আর তোমার আকাশে কি বা আছে? সুখ বলছে আমার আকাশে আছে সকাল, আছে সন্ধে, আছে মাঝরাতের তারা, আছে দক্ষিণে হাওয়ার আসা যাওয়া, আর আছে কিছুই না, কিছুই না, কিছুই না। কিছুই না থাকে কি করে দাদু? সেই কথাই তো এই মাত্র শাড়ি জিজ্ঞেস করলো সুখকে। কি বলছে? সুখ বলছে আকাশের সবচেয়ে অমূল্য ধন ওই কিছুই না, ওই কিছুই নাই আমাকে ডাক দেয় ভোরবেলায়, ওর জন্য মন কেমন করে ওঠে যখন বনের মধ্যে বাসা বাঁধি, ওই কিছুই না কেবল খেলে চলে রঙের খেলা নীল আঙি নেয়, মাঘের শেষে আমের বোলের নিমন্ত্রণের চিঠি আসে, মৌমাছিরা চঞ্চল হয়ে ওঠে। আমার পক্ষীরাজকে ওই কিছুই না রাস্তা দিয়েই তো চালাতে হবে। নিশ্চয়ই, রূপেদির হরণ ব্যাপারটা আগাগোড়াই ওই কিছুই না আরতে পান ধরে, সেইখান দিয়েই আমি ওকে ফিরে আনবো। আচ্ছা, তোমার পক্ষীরাজ তো আবার রাত না হলে উঠতে পারে। আমার পক্ষীরাজকে নিয়ে তো আমি রাতের বেলায় উড়াউড়ি করি। ছেলে মানুষের কাহিনী। হ্যাঁ তো, সেটা তো এনিয়ে বিনিয়ে বলে তোমার কি আনন্দ হলো? বাবা, আমার হিংসুটে স্বভাব ছিল সেটা জানাবার জন্য তোমার এত উৎসাহ? আমার কিন্তু মনে আছে একদিন সে অবধান কথার অর্থই খুঁজে পাচ্ছিল না। বলো তো দেখি, অবধান কথার অর্থ কি? অবধান কি মনে পড়ছে না? তুমি তো শালগাছ হতে চেয়েছিলে, অবধান কথার অর্থ মনে পড়ছে না? মনোযোগ। হ্যাঁ, পেরে গেছো? অবধান কথার অর্থ মনোযোগ, পেরেছে। এই কথাগুলি বুঝে তোমার গল্পের মধ্যে পড়ে না? সুকুমারকে তো তুমি মানতেই চাওনি, তার উপরে তোমার হিংসে ছিল বলেই আমার উপর তোমার এত টান। এ তো আমার আনন্দই, মিথ্যে নয়। হ্যাঁ, thank you.
দিদি কোথায় যাচ্ছি আমরা শালবনের মধ্যে কেন তোমার বুঝি ভয় করছে সুকুমার রাজপুত্র ভয় পায় না যুদ্ধ করতে পারো যুদ্ধ করব কেন যুদ্ধ করলে তো মানুষ মারতে হয় বীর পুরুষ পড়নি বলেছি তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে দরজা দুটো একটুকু ফাঁক করে আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে দব্য গিয়ে তোমার পাশে পাশে রাস্তা দিয়ে ঘোড়ার ঘুরে ঘুরে রাঙা ধুলোয় মেঘ ফুরিয়ে আসে আমরা কোথায় যাচ্ছি কে তা জানে অন্ধকারে দেখা যায় না ভালো ভাগ্যে খোকা সঙ্গে ছিল কি দুর্দশাই হতো তা না হলে আজকে মুখ এত গম্ভীর দেখাচ্ছে কেন কোনো খারাপ স্বপ্ন দেখেছো স্বপ্নের ছায়ারা মনের উপর দিয়ে যা আশা করছি স্বপ্ন মিলিয়ে যায় ছায়ার কোনো চিহ্ন থাকে না আজ একটা কথা বারবার মনে পড়ছে সেদিন শালবনে হাঁটতে হাঁটতে সত্যযুগের কথা বানিয়ে বানিয়ে বলছিলাম বানিয়ে বলছিলে তার মানে ওটা অসত্য যুগ তোমার বানানো ওকে অসত্য বলো না যে বেগনির রশ্মি সীমা পেরিয়ে গেছে তাকে দেখা যায় না বলেই সেটা মিথ্যে নয় সেটাও আলো ইতিহাসের সেই বেগনি পেরোনো আলোতেই মানুষের সত্যযুগের সৃষ্টি তাকে প্রাগৈতিহাসিক বলবো না সেটা আলট্রা ঐতিহাসিক থাক আর বলতে হবে না আমার জিজ্ঞাসা ছিল তুমি যদি সত্যযুগে জন্মাতে তবে নিজেকে কি হয়ে দেখতে ইচ্ছো তো কাবুলি বিড়াল কাবুলি বিড়াল কখনো না এসব তোমার বানানো আমার সত্যযুগের কথা বানানো হতে পারে কিন্তু তোমার মুখের কথা তো তোমারই এজন্য তুমি মনে করো আমি খুব বোকা কাবুলি বিড়ালের উপর তোমার লোভ অথচ কাবুলি বিড়াল পাওয়ার উপায় ছিল না তোমার বাবা বেড়াল একেবারেই পছন্দ করতেন না আমার মতে সত্যযুগে বেড়াল কিনতে হতো না পেতেও হতো না ইচ্ছে করলেই বেড়াল হতে পারা যেত মানুষ ছিলাম বেড়াল হলাম সুবিধাটা কি হলো এর চেয়ে বেড়াল কেনা ভালো না কিনতে পারলে না পাওয়া ভালো এই দেখো তুমি সত্যযুগের ব্যাপারটা মনে ধারণ করতে পারছো না সত্যযুগের পুপি নিজের ইচ্ছের সীমানা বাড়িয়ে দিত বেড়ালের মধ্যে সীমানা লোপ করত না তুমিও থাকতে বেড়ালও হতে এসব কথার মানে নেই সত্যযুগের ভাষায় মানে আছে সেদিন প্রমথবাবু কি বললেন আজকের বিষয় আলোকের পরমাণু বৃষ্টির মতো কণা বর্ষণও বটে আবার নদীর মতো তরঙ্গ ধারাও বটে আমাদের সাধারণ বুদ্ধিতে বুঝি হয় এটা নয় ওটা কিন্তু বিজ্ঞান একই কালে মেনে নেয় দুটোকেই তেমনি একই কালে তুমি পুপেও বটে বেড়ালও বটে এটা সত্যযুগের কথা দাদু যতই তোমার বয়স বাড়ছে ততই তোমার কথাগুলো অবুদ্ধ হচ্ছে তোমার কবিতার মতোই অবশেষে একেবারে নীরব হয়ে যাব তারই পূর্ব লক্ষণ আর তোমার কি হতে ইচ্ছে করে আমার ইচ্ছে করছে শালগাছ হয়ে দেখতে শালগাছ হয়ে দেখতে ইচ্ছে করছে
দক্ষিণের হাওয়া আসে আর গাছে গাছে ফুল ফোটে। হ্যাঁ, গাছ না হতে পারলে বসন্তে গাছের শিহরণ অনুভব করব কি করে? আমার ঘরে জানালা দিয়ে যে শাল গাছটা দেখা যায়, বিছানায় শুয়ে শুয়ে শাল গাছের মাথাটা আমি দেখতে পাই। মনে হয় ও স্বপ্ন দেখছে, ও স্বপ্ন দেখছে, ও স্বপ্ন দেখছে। শাল গাছের সমস্ত জীবনটাই স্বপ্ন, ও স্বপ্নের মধ্যে চলে আসে বীজ থেকে অঙ্কুরে, অঙ্কুর থেকে গাছে, পাতাগুলোই তো ওর স্বপ্নে কওয়া কথা। আকাশের সঙ্গে কথা আছে তাই, আকাশের সঙ্গে কথা আছে তাই, শাল গাছ হতে চায়, শাল গাছ হতে চায়। তার কারণ ও ছেলে, আমিও ছেলে হয়ে জন্মেছি, ওর ভাবনা ছাঁচটাও আমার চেনা। তোমার খেলার হাঁড়ি কুড়ি নিয়ে তোমার খেলার খোকাকে যখন তুমি কোলে করে নাচাতে, আর সেটা দেখে সেই স্নেহের স্বাদ সলোয়ানা পাবার সুযোগ তো আমার নেই। আচ্ছা সে কথা থাক, তুমি কি হতে চেয়েছিলে? চেয়েছিলাম অনেকখানি জায়গা জুড়ে একটা দৃশ্য হতে, পেছনে গাছপালা, খোলা আকাশ, একটা নদী, সেই আকাশে একটা সুদূরতা, মনে হবে যেন অনেক দূরের ওপার থেকে একটা ঘন্টার ধ্বনি ক্ষীণতর হয়ে গেছে বাতাসে, যেন রোদ্দুরে মিশিয়ে দিয়েছে তার কথাটাকে। বেলা যায়, গাছপালা, নদী সবটার উপরে তুমি ছড়িয়ে মিলিয়ে গেছো, মনে করতে আমার ভারী মজা লাগছে। আচ্ছা সত্যযুগ কি কোনোদিন আসবে? যদি না আসে তাহলে তো আমাদের ছবি আছে, কবিতা আছে, নিজেকে ভুলে গিয়ে আর কিছু হয়ে যাবার ওই একটা বড় রাস্তা। তুমি যেটা বললে ওটা কি ছবিতে এঁকেছো? এঁকেছি। আমি একটা আঁকবো। পারবে নাকি তুমি আঁকতে? যাই, পায়রাকে ধান খাওয়াতে হবে। তাহলে ঝিনেদার জমিদার বসে বসে পান খায়। তুমি কি ভেবে দেখেছিলে আরো কি কি হয়ে যেতে পারলে ভালো হতো বলো তো দেখি? হয়তো প্রথম মেঘ করা আষাঢ়ের বৃষ্টি ভেজা আকাশ, হয়তো পূজোর ছুটিতে ঘরমুখো পালতোলা পানসি নৌকোখানি, এই উপলক্ষে তোমাকে একটা রাতের কথা বলি। তুমি তো জানো ধীরুকে আমি কত ভালোবাসতাম,
হঠাৎ টেলিগ্রামে খবর পেলাম তার টাইফয়েড। সেই বিকেলেই চলে গেলাম মুন্সীগঞ্জে তাদের বাড়িতে। 7-3-7 রাত কাটল। তখন গ্রীষ্মের দিন। আপনি গো খোকা বাবু কেমন আছে গো? জ্বরটা একটু কমেছে, দেখা যাক, কিছু বুঝছি না। ও শান্তি, ও রাত্রি, ও অন্ধকার, তুমি আমার দিদি, আমার অনাদিকালের দিদি। তিন চলে যাওয়া দরজার কাছে দাঁড়িয়ে টেনে নাও তোমার বুকে আমার ধীরু ভাইকে, তার সব জ্বালা চুড়ুক একেবারে। ও ধীরু, ধীরু ভাই, ধীরু ভাই, আমার ধীরু ভাই। সেদিন আমি একটা রাতের রূপ দেখেছি। ভীষণ আচ্ছন্ন ছিলাম, অন্ধকার। আমাকে কিন্তু তোমার ওই দিদি অন্ধকারের ভেতর দিয়ে চুপি চুপি নিয়ে যাবে না। পুজোর ছুটির দিনে যেদিন সকালে 10টা বাজবে কাউকে স্কুলে যেতে হবে না, ছেলেরা সবাই যাবে রথতলার মাঠে ব্যাট বল খেলতে। সেদিন আমি খেলার মতো করে হঠাৎ মিলিয়ে যাব আকাশের ছুটির দিনের রোদ্দুরে। ডাকছো কেন? দই কিনবে? কেমন করে কিনবো, আমার তো পয়সা নেই। তুমি এখানে কি করছো? কবিরাজ আমাকে বাইরে বেরোতে বারণ করেছে। আহা বাছা, কি হয়েছে তোমার? জানি নে, আমি কিচ্ছু পড়িনি তাই আমি জানি না আমার কি হয়েছে। তুমি কোথা থেকে আসছো? আমাদের গ্রাম থেকে। তোমাদের গ্রাম? অনেক দূর তোমাদের গ্রাম? আমাদের গ্রাম সেই পাশমোড়া পাহাড়ের তলায়, শ্যাবলী নদীর ধারে। যায়, আবার বেলা বয়ে যায়। দই ভালো, দই ভালো, দই দই ভালো, দই দই ভালো, দই দই কুহু 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 গায়। আমি
শশী মালিনীর মেয়ে সুধা, আমাকে রোজ মালা গাঁথতে হয়। কি জানি অমূল, ও ঘুমিয়ে পড়েছে, কখন জাগবে রাজকবি রাজমশাই? যখন রাজা এসে ডাকবেন তখন তোমরা ওকে একটি কথা কানে কানে বলে দেবে। কি বলবো? বলো সুধা ওকে ভোলেনি। আমাকে কিন্তু তোমার এই গল্পে আমার বাবার চরিত্রটা বেশি ভালো হয়নি। বিশ্রী বারণগুলো আমার মানতে ভালো লাগে না। আচ্ছা আচ্ছা, বাবাকে অন্যভাবে লিখতে না কেন? আচ্ছা, সে ভেবে দেখা যাবে। এখন তুমি গিয়ে পড়তে বসো, আমি লিখতে বসবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। কাবুলিওয়ালা কাবুলিওয়ালা, তোমার চুলির ভেতর কি? আমার চুলির ভিতর হাতি। খোকি, তুমি কখনো শ্বশুর বাড়ি যাবে না। তুমি শ্বশুর বাড়ি যাবে? আমি শ্বশুরকে মারবে। কাবুলিওয়ালা, আরে ধর, ধরে ফেলা। খুনের দায়ে কাবুলিওয়ালা জেলে গেল। কাবুলিওয়ালা কাবুলিওয়ালা, তুমি শ্বশুর বাড়ি যাবে? সেখানেই যাচ্ছে। আমি শ্বশুরকে মারিতাম, কিন্তু কি করিব, হাত বাঁধা। আজ মিনির বিয়ে। কাবুলিওয়ালা 5 বছর পর জেল থেকে ছাড়া পেয়ে মিনিকে দেখতে এলো। মিনি, তুমি শ্বশুরবাড়ি যাবে? দেশেও তোমার মতো আমার এক লড়কি আছে। দাদু আসি। আচ্ছা কালকে আসব। আচ্ছা ঠিক আছে। পুপে দিকে কিন্তু এই কথাটা বলে দিও না। আচ্ছা ঠিক আছে, বলবো না। কাল থেকে তুমি সুকুমারদার কথা বারবার বলে যাচ্ছ, সেই জন্য খোঁজাতে ভাল লাগে। আচ্ছা দাদু, তুমি কি মনে করো, তোমার সাথে আমার ভালোবাসার অংশ নিয়ে সুকুমারদার সাথে যে ঝগড়া ছিল ছেলেবেলায়, সেটা এখনো আছে? হয়তো একটুখানি আছে, আর সেটাকে একেবারে খুইয়ে দেব বলেই বারবার তার কথা তুলি। আর একটা কারণ আছে। কি কারণ? সেদিন সুকুমারের বাবা ডাক্তার নিতাই এসেছিলেন আমার কাছে বিদায় চাইতে। বিদায় চাইতে মানে? তোমাকে আগে বলবো ভেবেছিলাম, বলা হয়নি। নিতাই চাইল। সুকুমার,
আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাকে আইন পড়তে হবে। আমি ছবি আঁকা শিখব নন্দলাল বাবুর কাছে। ছবি আঁকা বিদ্যেই আঙুল চলে, পেট চলে না। আমার ছবির খেতে যত, পেটের খেতে তত বেশি নয়। সে কথাটা তোমাকে প্রমাণ করে দেখাতে হয়নি, পেট তো সহজেই চলে যাচ্ছে। কথাটা সত্য, এর প্রমাণ দেওয়া উচিত। শোনো, কথাটার প্রমাণ চাই। দেব দেব, এর প্রমাণ দেব। এইবার বুঝি ছেলে আইন পড়তে যাবে। সুকুমারের বরিশালের মাতামহ ছিল খ্যাপাগোছের মানুষ। সুকুমারের স্বভাব চেহারার সঙ্গেও তার মিল আছে। দুজনের ভালোবাসা পরম বন্ধুর মতো। পরামর্শ হলো তাদের, তারপর সুকুমার কিছু টাকাও পেয়ে গেল। কখন যে চলে গেল বিলেতে কেউ জানে না। যাবার আগে বাবাকে সে এক চিঠি লিখে গেল। আপনি চান না আমি ছবি আঁকা শিখি, ঠিক আছে শিখবো না। আপনি চান আমি অর্থকরী বিদ্যা পড়ব, তাই করতে চললাম। পড়ালেখা শেষ হলে প্রণাম করতে আসব, আশীর্বাদ করবেন। কোন বিদ্যা শিখতে গেল কাউকে বলে যায়নি, একটা ডায়েরি পাওয়া গেল ওর ডেস্কে। ছোটবেলায় পুপেদি দাদুমশাই সত্যযুগে যে গল্প করতেন তাতে ইচ্ছার ঘটনা একই। তখন থেকেই জীবনের সব ক্ষেত্রে ইচ্ছেকে ঘটনা হিসাবে দেখতে চেয়েছি। দাদুর দেখা দেখি ছবি আঁকতে চাইলে পুপেদি হেসেছিল। সেদিন থেকে এত বছর ধরে ছবি আঁকা অভ্যাস করেছি, কাউকে দেখাইনি। ছবিগুলো পুপেদি দাদুমশের জন্য রেখে গেলাম। এতে পুপেদি সেদিনকার হাসি ফিরিয়ে নিতে পারলে ভালো, নইলে যেন ছিঁড়ে ফেলেন। এদিকে ইউরোপের লোকেরা চাঁদে যাবার আয়োজন করছে, পারলে যাত্রী দলে নাম লেখাবো। ও, চাঁদের কথা বলতেই মনে পড়লো, পুপেদি দাবি করেছিল চাঁদের চিড়িয়াখানা থেকে এসে খরগোশটাকে হরণ করে নিয়ে গেছিল, আর উদ্ধার করার দায়িত্ব পেয়েছিলাম আমি। কত যে আকাশের দিকে তাকিয়ে থাকতাম, দাদুমশাই হয়তো একেই বলেছেন কিছুই না রাস্তা। হতে পারে লক্ষ যুগের কোটি কোটি ইচ্ছে দিয়ে পূর্ণ এই আকাশ, আমারও যত ইচ্ছে আজ সব আকাশে গিয়ে মিশতে চাইছে। আকাশটা আমার কি যে ভালো লাগে, যেমন ভালো লাগতো পুপেদির সঙ্গে খেলতে, শালবনে ঘুরতে ঘুরতে হারিয়ে যেতে। সুকুমার দার এখনকার খবর কি? সেইটাকে পাওয়ার জন্যই তার বাবা বিলেতে সন্ধান করতে যাচ্ছেন। তোমার হাওয়ায় হাওয়ায় করেছে যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছে যে দান, আমার আপন হারা প্রাণ বাঁধন ছেড়া প্রাণ তোমার হাওয়ায় হাওয়ায় করেছে যে দান, আমার আপন হারা প্রাণ আমার বাঁধন ছেড়া।
পুপেদি আজ আর সেই শিশুটি নেই। ছেলেবেলায় পুপেদি রাবণবধের দৃশ্য দেখে হরণ হয়েছি বলে যে দাবি তুলেছিল, আমি তাকে উস্কে দিতে জড়িয়েছিলাম সুকুমারকে। হয়তো গল্পের খাতিরেই এই কাণ্ড। গল্প লিখতে লিখতে হয় আমি শিশু হয়ে গেছি, না হয় আমার গল্পের চরিত্রেরাই বড় হয়ে গেছে। কিছু তার বুঝি